প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রিয় দর্শক, বায়োফুয়েল পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হয়, সেজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। কিন্তু ঝড় ঝাপটা অন্য কোন কারণে বিদ্যুৎ বিপর্যয় হলে কি করণীয়, এ সম্পর্কে থাকবে আজকের প্রতিবেদনে। এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, মৎস্যবিদ বায়োফুয়েল অ্যান্ড হ্যাচারি লিমিটেড এর ম্যানেজিং পার্টনার, বায়োফুয়েল গবেষক ডক্টর আনোয়ারুল হক। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে পরামর্শ থাকলো। আপনারা আরো যদি আপনারা মনে করেন যে বিশেষ করে এই সময়টা এখন ঝড় ঝাপটা বা এখন প্রায় ক্ষেত্রে ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, ফলে দেখা যাবে যে আমাদের যে পল্লী বিদ্যুতের যে লাইনগুলো রয়েছে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ থাকে না। এই সময় কিন্তু আপনাদের যেহেতু এটা বায়োফ্লক অ্যাকোয়াকালচার সিস্টেম, এখানে 24 ঘন্টা আমাদের অ্যারেশানের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে যাদের আইপিএস নেই তারা যদি ছোটোখাটো যদি মিনি জেনারেটর পাওয়া যায় এই জেনারেটর আপনারা নিয়ে নেবেন, কারণ আইপিএস অনেক সময় 3-4 ঘন্টার ব্যাকআপ থাকে, এরপরে কিন্তু আইপিএসও আর সাপোর্ট দিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা জরুরি ভিত্তিতে আপনারা একটা ছোটোখাটো একটা জেনারেটরের ব্যবস্থা আপনারা করেন। বিভিন্ন হর্স পাওয়ারের আপনার জেনারেটর পাওয়া যায়, 500, 600, 700 ওয়াটেরও পাওয়া যায়, 1000 ওয়াটেরও পাওয়া যায়, এরকম ছোটো মিনি জেনারেটর আপনারা সংগ্রহ করতে পারেন। এটা খুব অল্প দাম, হয়তো 5-6 হাজার বা 8-9 হাজার টাকার মতো আপনারা এই জেনারেটরগুলো পাবেন। এই একটা বিষয় থাকলো। আর একটা বিষয় আপনাদেরকে জানাই যে আপনারা দেখবেন যে প্রায় ক্ষেত্রেই আমাদের এরেশানকে কন্টিনিউ রাখতে গেলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করেই হয়তো আপনার জেনারেটরটাও খারাপ হয়ে গেছে, হয়তো দেখা গেলো যে জরুরি জেনারেটর নাই, বিদ্যুৎও পাচ্ছেন না, অনেক দীর্ঘক্ষণ আপনার যদি পানিতে না থাকে, অ্যারেশন না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনার মাছগুলো ভেসে উঠবে বা জেগে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা বাজারে একটা অক্সিজেন পাউডার পাওয়া যায় এবং অনেক সময় অক্সিজেন ট্যাবলেটও পাওয়া যায়। তা আপনারা এরকম 10,000 লিটারের যদি একটি ট্যাঙ্ক হয় তাহলে আপনারা এখানে 25-30 গ্রাম বা সর্বোচ্চ 35 গ্রাম আপনারা সেই পাউডারটা দিতে পারেন। ওই সেটাকে বলে অক্সিজেন পাউডার, এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটা না আপনারা অচিরে এটা আপনাদের নিরাপত্তার খাতিরে এটা আপনারা নিজের কাছে রাখবেন, যারা খামার পরিচালিত করছে। আর যাদের 10,000 লিটার, এটার বদলে অনেক সময় ট্যাবলেটও পাওয়া যায়, আপনারা এটা 10-15টি ট্যাবলেট আপনারা এই 10,000 লিটার আপনারা দিতে পারেন। এই ট্যাবলেট অথবা আপনারা সেই পাউডারটা যদি দেন তাহলে আপনার এই 5-6 ঘন্টা আপনারা এখান থেকে অক্সিজেন আপনারা থেকে নিশ্চিন্ত থাকবেন। অর্থাৎ এখানে আপনার 5 PPM থেকে 6 PPM পর্যন্ত অক্সিজেন থাকবে 5-6 ঘন্টা। অর্থাৎ এই 5-6 ঘন্টা যদি আপনার কোনো রকমের মানে ব্যাকআপ বা আইপিএস বা জেনারেটর কোনো কিছু না থাকে, এই আপৎকালীন সময় 5-6 ঘন্টা আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন এই পাউডার অথবা ট্যাবলেট, অক্সিজেন ট্যাবলেট যদি প্রয়োগ করেন। এর মধ্যে আপনারা আপনাদের জিনিসটি মানে ঠিকঠাক করে নিয়ে আবার আপনারা সংযোগ করতে পারেন। তো এটা আপনাদের কাছে বলবো এই কারণে যে বর্তমানে ঝড় ঝাপটা এবং এখন প্রায় ক্ষেত্রে বিদ্যুৎ থাকবে না, তো এগুলোর জন্য আপনাদেরকে আপনাকে সাবধানতার জন্য এই কথাগুলো বললাম। তো করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে, এই মহামারীতে আমরা সবাই নিরাপদ থাকি, সবাই সবার কাছে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সবাই সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন। এই শুভকামনা রেখে আজকের মতো এই বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, বায়োফুয়েল পদ্ধতিতে মাছ চাষ করতে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য করণীয় সম্পর্কে এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এছাড়াও বায়োফুয়েল বিষয়ক আপনার নানা সমস্যা এবং প্রশ্নের কথা আমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ, ইমেইল কিংবা
মোবাইল নম্বরে লিখে জানাতে পারেন, আমরা আপনার সমস্যার সমাধান নিয়ে হাজির হব। বায়োপলক জিজ্ঞাসা করবে। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।